হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর সবাইকে জানাই আমার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকে হলো 24শে ডিসেম্বর, শনিবার, আর কালকে 25শে ডিসেম্বর, মানে বড়দিন। আর আজকে হচ্ছে দিল্লির টেম্পারেচার 7 ডিগ্রি, এত ঠান্ডা কি বলবো। আর জয়ের অফিস কিন্তু 2 দিন ছুটি দিয়েছে। হিসাব মতন জয়ের কিন্তু শনিবার অবধি ডিউটি থাকে, কিন্তু জয়ের আজকে আর কালকে 2 দিন ছুটি। জয়ের অফিসেও এখন তেমন কোনো কাজ হচ্ছে না, তবে অফিসে এখন না গেলেই নয়, তাই জয়কে যেতে হয়। আর এই 2 দিন ছুটি পেয়ে জয় তো খুব খুশি, তার সাথে সাথে কিন্তু আমিও খুশি, কারণ ও বাড়িতে থাকলে আমার আর একা একা ফিল হয় না, আর একটু সকালবেলাও ঘুম থেকে দেরি করে উঠতে পারি তাই। আর আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়, উঠে কিন্তু তাড়াতাড়ি করে চা খেয়েছি। চা না খেলে তো আমার দিনটা শুরুই হয় না। আর 1 কাপ সন্ধ্যাবেলা, 1 কাপ সকালবেলা চা আমার খেতেই হবে। আর তারপরে তাড়াতাড়ি করে চা খাওয়ার পরে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি, ততক্ষণে আমি এদিকে সবজিগুলোও কেটে নিয়েছি পাস্তার জন্য। তো জয় বলছে যে আমি যখন বাড়িতেই আছি তাহলে একটু ভালো ব্রেকফাস্টই করি আজকে। তো আমি বললাম ভালো ব্রেকফাস্ট বলতে আজকে ও বলেছিল লুচি খাওয়ার কথা, তো আমি বললাম যে লুচি খেতে হবে না আজকে, আগে রবিবারে লুচি খেলাম, এখনও 1 সপ্তাহ হয়নি, তো আজকে চলো পাস্তা খাই, আমার পাস্তা খেতে ইচ্ছে করছে। তো বললো ঠিক আছে, ওটাও ভালো, আর ও তো সবজি দিয়ে যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসে, গাজর বিনস দিয়ে। তো আমি বললাম গাজর বিনস দিয়েই আমি বানিয়ে দিচ্ছি তোমাকে। এখানে আমি গাজর বিনসগুলো ভাজতে ভাজতে আবার একটু ঢেকেও দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো আমি সব সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, তার সাথে আমি সসও দিয়ে দিয়েছি। আর তার মধ্যে ও আবার বলেছিল আজকে সয়াবিন দিতে, আমি বলেছিলাম প্রথমে সয়াবিন দেব না, যে সয়াবিন দিলে কেমন লাগবে পাস্তাটা খেতে, তো বলল দিয়েই দেখো না ভালো লাগবে। তো ও এই সয়াবিনের বুদ্ধিটা দিল বলে আমি দিলাম। আর দেখো ভুল করে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো পাস্তা ঝুড়িটা ধরেই আমি ঢেলে দিয়েছি। ও কোনো ব্যাপার না, কারণ এটা তো চাউমিন না যে দলা পাকিয়ে গেলে আর ছাড়বে না, এটা তো পাস্তা তাই না, একটুখানি নাড়া দিলেই কিন্তু এগুলো একদম পারফেক্ট জায়গায় চলে আসবে। জয়ের তো ভালোই লাগে সবজি দিয়ে খেতে, আমারও ভালো লাগে, পাস্তা বা সবজি ছাড়া একদমই অসম্পূর্ণ। কিন্তু তেমনই আমি কিন্তু মানে ওই পেঁয়াজ আর ডিমটা কিন্তু খুব মিস করছি পাস্তাতে, কারণ পাস্তাতে পেঁয়াজ আর ডিম ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। যেহেতু এখন আমাদের ওষুধ চলছে, 13 দিন হয়নি, তাই কিছু করার নেই, এইভাবেই খেতে হবে, কিছু করার নেই। তাও তো এইভাবে আমরা এখন খেতে পাচ্ছি। অনেককে দেখেছি সেদ্ধ ভাত খায় ওই 13 দিন, 13 দিন সেদ্ধ ভাত খাওয়াটা অসম্ভব ব্যাপার, একে তো আমরা বাইরে থাকি, আর জয়কে তো মানে ক্যান্টিনে খেতে হয়, ক্যান্টিনে তো আর ওর জন্য সেদ্ধ ভাত হবে না, কারণ ওর ডিউটি টাইমিং এমন থাকে, তো ওই সমস্ত তো মানতে আমরা পারবো না তাই না। তাই কিছু করার নেই, আমরা যতটুকু সম্ভব নিরামিষ খাওয়া আমরা ততটুকুই মানি। আর মনে হচ্ছে এখানে আমার সস একটু কম হয়েছে, তাই আমি একটু সসও দিয়ে দিলাম, কারণ পাস্তাটা একটু রেড রেড না হলে একদমই ভালো লাগে না। দাঁড়াও একটু পাস্তাটাকে নাড়িয়ে নিই আগে। ব্যাস পাস্তা আমার একদমই রেডি, কিন্তু আমি একটু আগে নুনটা চেক করে নেব, দাঁড়াও। ব্যাস নুনটা কিন্তু একদমই ঠিক আছে। অ্যাকচুয়ালি নুনটা দিতে আমার খুব ভয় ভয় লাগে, কারণ এই সসগুলো যেখানে আমি ইউজ করছি, চিলি সস, টমেটো সস, সয়া সস, এর মধ্যেও যেহেতু নুন থাকে, তো নুনটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হয়। তো নুন তো আমার একদমই ঠিক আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি, এবার একটা ওই থালার মধ্যেই আমি একই জায়গার মধ্যে পাস্তাটা ঢেলে নেব। আর একই থালার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এখনও আমরা ব্ল্যাঙ্কেট গুছাইনি, তো ব্ল্যাঙ্কেটের নিচে পা ঢুকিয়ে আরামসে গিয়ে একটু ব্রেকফাস্টটা করে নেব, তারপরে সমস্ত কাজ করবো। বাবা এত ঠান্ডার মধ্যে আমি না হলে মরেই যাব। এবার দাঁড়াও কড়াই থেকে তো ঢেলেই নিয়েছি, একটু ছড়িয়ে দিই। আর জয় ওই ঘরে একটু কাজ করছে ওর ভিডিওর জন্য, তো ওকেও আগে একটু ডেকে নেব, তাড়াতাড়ি করে গরম গরম থাকতে থাকতে ব্রেকফাস্টটা সেরে নিই বাবা। ব্যাস হয়ে গেছে আমার কমপ্লিট, যাই গিয়ে ব্রেকফাস্টটা করে নিই।
তো আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে একটু তাড়াতাড়ি করে বাসি কাজকর্মগুলো সেরে ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। আর এখানে জয়ও আমাকে হেল্প করেছে আজকে, কারণ জয়ের তো এখন ছুটি দুদিন, তো জয় আমাকে এই বাসন ফাসন সব কিছু মেজে দিয়েছে। আর আমি তাড়াতাড়ি করে ওপর দিয়ে সব রান্নাঘরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি সার্ফের জল দিয়ে, কারণ অনেক দিন থেকে রান্নাঘরটা না একটু মানে আঠা আঠা হয়ে গেছিলো, কীরকম লাগছিলো সব জিনিসপত্রগুলো ধরতে। তো আজকে করব কালকে করব করে আমি ভুলেই যাই। তো দেখলাম আজকে জয় বাড়িতে আছে, তো আমার একটু হেল্প করতে পারবে, আর একটু দেরি করে রান্না করলেও অসুবিধা হবে না, না হলে ও কাজে গেলে আমার খুব প্রবলেম হয়ে যায় যে তাড়াতাড়ি রান্না করতে হবে। তাই ভাবলাম আজকে যখন বাড়িতে আছে তাড়াতাড়ি রান্নাবান্না একটু দেরি করে করব, তাড়াতাড়ি আগে এগুলো পরিষ্কার করে নিই। আর রান্নাবান্না আছে, কোনো ঝামেলাও নেই, স্নান করার আগে রান্নাবান্না করলেও হবে। তাই তাড়াতাড়ি করে একটুখানি সার্ফের জল ভিজিয়ে গরম জলের মধ্যে সার্ফ দিয়ে এক ন্যাকড়া দিয়ে তাড়াতাড়ি করে সবটা পরিষ্কার করে দিয়েছি ওপর ওপর দিয়ে। নেক্সট পরের মাসে আবার ঠিক করে আবার সব পরিষ্কার করব। আজকে করতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা, 7 ডিগ্রিতে না জলে ঠান্ডা জলে হাত চোবাতে ইচ্ছে করছে, না কোনো কাজ করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে সারাক্ষণ ব্ল্যাঙ্কেটের নিচে বসে থাকি আর বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিই। কিন্তু রোজ রোজ তো বাইরে থেকে অর্ডার করে খেতে পারবো না, তাই আর এখন 13 দিনের মধ্যে তো একদমই বাইরের ননভেজ খাওয়া অ্যালাউ নেই, সরি। তাই জন্য এসছি এখন, একটু সব কাজকর্ম সেরে এখনও রান্নাবান্না বসাইনি, ওই ছাদে এসছি এখন, ওই 2 বোতল রেখে গেলাম, যখন আমরা স্নান টান করে রোদ্দুর পোহাতে আসবো ততক্ষণে কিন্তু জলের বোতলগুলো গরম হয়ে যাবে, কারণ খুব ঠান্ডা জল, বারে বারে গ্যাসের মধ্যে জল ফুটিয়ে খেতেও ইচ্ছে করে না, তাই ভাবলাম একটু ন্যাচারালি গরম করে নিই। ছাদে থেকে রোদ পুহিয়ে কিন্তু আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর যখন আমি রান্নাঘর পরিষ্কার করেছিলাম তখনই কিন্তু আমি ঘর দুয়ার একবারে ঝাড় ফাড় দিয়ে মুছে আমি নিজেও স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর এখন চলে এসেছি রান্নাবান্নার দিকে, রান্নাবান্নার দিকে এখন না অনেকক্ষণ আগেই এসেছি, যেহেতু আজকে বেশি কিছু করব না, শুধু আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ করার ইচ্ছা আছে, মানে খাওয়ার ইচ্ছা ছিল আজকে, তাই ভাত আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ আগেই করে নিয়েছিলাম। আর আলু সেদ্ধটাকে আগে শুকনো লঙ্কা দিয়ে মেখেও নিয়েছিলাম, আর এখন শুধু তেলের মধ্যে একটু কালো সর্ষে ভেজে আলু সেদ্ধটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে আলু সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে, কোনোদিনও নিরামিষের দিনে এইভাবে খেয়ে দেখো তোমরা, বেশ ভালো লাগে। কিন্তু কোথাও না কোথাও পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ ভাজা দিয়ে যে আলু চোখাটা হয় ওটা খেতে কিন্তু আরও বেশি দুর্দান্ত লাগে, কিন্তু আমরা যেহেতু এখন পেঁয়াজ খেতে পারবো না তাই এইভাবেই দুধের স্বাদ ঘোলে মেটাই, মানে আলু চোখাটাকে সর্ষে দিয়ে এভাবে তেলের মধ্যে টেলে নিই। কী করবো বলো, খেতে তো হবেই, তাই না? আর আজকে একটু আলু সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ ডাল সেদ্ধ খেতে ইচ্ছে করছিল, কারণ এইভাবে আমরা অনেক দিন থেকেই খাইনি, তাই ভাবলাম আজকেই বাড়িতে যখন জয় আছে ওকে বললাম, ও বললো হ্যাঁ করো কোনো ব্যাপার না। আর এইদিকে দেখো আলু সেদ্ধ আমার কিন্তু মাখা হয়ে গেছে, এটাকে এবার তুলে নিই, দাঁড়াও। যা প্যানের মধ্যে সব তেল তো শেষ হয়ে গেছে, একটু তেল ঢেলে নিই। আর আমি আজকে বলেছিলাম জয়কে যে ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর ওই লাউয়ের খোসা ভাজবো, তাহলে হয়ে যাবে? ও প্রথম বলেছিল হ্যাঁ হয়ে যাবে, তারপর হঠাৎ একটু আগে আমি রান্না করছি এসে বলছে একটু বেগুন ভেজে দাও। তো এখন আমি প্রথম বললাম যে বেগুন আমি ভাজবো না, তো ও দেখো ইচ্ছা করে বললো দাঁড়া আমি কেটে দিচ্ছি, তাহলে তো তোমাকে ভাজতেই হবে। দেখো ও এসে জোর জবরদস্তি বেগুনগুলো কেটে দিয়েছে, কোনো দিকে পাতলা কোনো দিকে মোটা, কীভাবে বেগুনগুলো কেটেছে আমি জানি না, সবটা হবেও কিনা ঠিকঠাক ভাজা, কারণ একদিকে মোটা করে দিয়েছে একদিকে পাতলা করে দিয়েছে, আবার মাঝখান দিয়ে চিড়েও দিয়েছে বেগুনটার, তা আর এতগুলো কেটে দিয়েছে। আমি বললাম এতগুলো কে খাবে? বলছে এতগুলো আমাকে অনেকগুলো পিস দেবা, তুমি দরকার পড়লে 1 পিস নেবে। তো আমি কী বলবো বলো, তাই আমি এখন ভাজতে হবে ওর জন্য বেগুনগুলো, কিছু তো করার নেই, চলো আগে তাড়াতাড়ি করে ভেজে নিই বেগুনগুলো বাবা, আর খাওয়ারও টাইম হয়ে যাচ্ছে। ব্যাস এইদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দাঁড়াও একটা একটা করে তেল ঝরিয়ে আগে তুলে নিই। দেখো
মোটা আর একদিকে মোটা একদিকে পাতলা করে কেটেছে বলে একদিকে হয়েছে একদিকে হয়নি, আমার কিছু করার নেই, প্যানের মধ্যে যেইভাবে হবে সেইভাবেই তো খেতে হবে, তাই না? কিন্তু তবে আমি কিন্তু এইগুলোকে লো ফ্লেমে দিয়ে অনেকক্ষণ থেকেই বেগুনগুলোকে ভেজেছি, আশা করছি বেগুনগুলো খুব ভালো করেই হয়ে গেছে। আর আজকে না খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে গেল, হবেই তো, তাই না? কারণ আজকে তো শুধু কম শর্টকাটে রান্না করেছি, একদম কম রান্না। এসছিও আমি অবশ্য 12টার দিকে রান্নাবান্না করতে, আর এখন ওই 1টা মতন বাজে, হয়তো 1টা কি 1টা 10-15 বাজে হয়তো, কারণ যত রান্নাবান্না আমি আগে থেকে করে রাখি না, এত ঠান্ডা পড়েছে যার জন্য সব রান্নাবান্না 2টোর সময় খেতে খেতে ঠান্ডা হয়ে যায়। এদিকে বেগুন ভাজার তেলটা এত ছিল, এত তেলের মধ্যে তো আমি আর ওই লাউয়ের খোসাগুলো ভাজবো না, তাই একটু তেলটাকে কমিয়ে নিলাম, আর তার মধ্যে একটু কালো জিরাও ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরা ফোড়নে দিয়ে লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি না আগে এই লাউয়ের খোসা বলো বা কোনো সবজি আমি এগুলো কিছুই খেতাম না, আগে আমি শুধু ডাল আর মাছ দিয়েই খেতাম, আমি কোনো সবজি আমি আগে খেতাম না। তো একদিন মা আমাকে না বলেই ভাত মেখে এই লাউয়ের খোসা দিয়ে খাইয়ে দিয়েছিল, তো খেয়ে আমি জাস্ট বললাম মাকে যে এটা কী দিয়ে খাইয়েছ, তো মা আমাকে বলেছিল লাউয়ের খোসা ভাজা। তো ওটা শোনার পর থেকে আর খাওয়ার পর থেকে যে টেস্টটা আমি পেয়ে গিয়েছিলাম, তো সেইটার আমি পুরো একদম ফ্যান হয়ে গিয়েছি। তো তারপর থেকে কিন্তু আমি এই লাউয়ের খোসা খাই, আর জয়কেও একদিন খাইয়েছিলাম, তো জয় খাওয়ার পরে জয়েরও খুব ভালো লেগেছিল। তো তারপর থেকে আমরা দুজনেই এই লাউয়ের খোসাটা, যখনই বাড়িতে লাউ হয় এই খোসাটা কিন্তু আমি রেখে দিই, যাতে পরে ভেজে আমরা খেতে পারি এটাকে। আর অ্যাকচুয়ালি আমার বাড়িতে এই 11টা 12টার সময় না আমার বড় মা, মেজো মা, আমার মা, এরা একটুখানি সমস্ত কাজকর্ম সেরে সকালের খাবারটা মানে ভাত নিয়ে বসে খাওয়ার জন্য, আর যখনই বড় মা মেজো মাদের দেখতাম যে শাক বা কোনো বাটা বা কোনো ভাজা নিয়ে মেখেছে ভাত, তখনই আমি একটু খেতে চাইতাম ওদের কাছ থেকে। তো ওরা মেখে কিন্তু আমাকে খাইয়ে দিত, আমার কিন্তু খেতে বেশ ভালো লাগতো, কারণ মা বড় মাদের হাতের মাখা ভাত খেতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? বিশেষত মার হাতের মাখা ভাত খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই তারপর থেকেই কিন্তু এখন তো আর আমি এখানে আর মা বড় মাকে আনতে পারবো না বা তাদের মাখা ভাতও আনতে পারবো না, তাই আমি এইভাবে বাড়িতেই কিছু কিছু ভেজে ভেজে আমরা খেয়ে নিই। দাঁড়াও, লাউয়ের খোসাটাকে একটু ঢেকে দিই, ততক্ষণে হয়ে যাবে। ব্যাস, লাউয়ের খোসাটাও আমার হয়ে গেছে, আর এদিকে কিন্তু লাউয়ের খোসা হতে হতে 1:30টাও বেজে গেছে, এবারে গিয়ে খেয়ে নেব, কারণ জয়ের আবার খিদে পেয়ে গেছে। দাঁড়াও, একটা পাত্রে ঢেলে নিই, তারপরে খেতে বসে পড়বো আমরা গিয়ে। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ, ভাত, ডাল সেদ্ধ, লাউয়ের খোসা ভাজা, চাটনি আর বেগুন ভাজা, ঘি, আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। টমেটো চাটনিটা আমি সকাল সকালই বানিয়ে নিয়েছিলাম আগে থেকে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো একটা ভাত ঘুম দিয়েই দিয়েছিলাম, আর এখন বাজে 6:00, একটুখানি ধূপকাঠি দেখিয়ে দিলাম সারা ঘরে, তারপরে এসেছি একটু চা করতে। আদাটাকে আমি আগেই গ্রেট করে দিয়ে দিয়েছি, আর চা করতে আসলে আমি এইভাবে একটু হাত সেকে নিই মানে গ্যাসের ওপরে, যাতে বেশি আমার হাতগুলো একটু আরাম পাই। কিন্তু যেহেতু এটা নিচে জল ফুটছে, তো জলের জন্য আমার হাতটার মধ্যে কোনো একটু জল 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 হয়ে যাচ্ছে, তাই আর বেশিক্ষণ রাখলাম না। আর এদিকে আমার জলটাও ফুটে উঠেছে, তো আমাকে চা পাতা তো দিতেই হবে। দাঁড়াও, আগে চা পাতাটা দিয়ে নিই, ততক্ষণে আমার চাটাও ফুটে যাবে। আর একটু আগে আমি সামনের দোকানে গিয়েছিলাম দই আনতে, কারণ হচ্ছে গিয়ে আমি তো আজকে আলু সেদ্ধ ভাত করেছিলাম সকালবেলা, তো রাত্রিবেলা তো একটা সবজি কিছু আমাকে করতে হবে, তো ভাবলাম দই দিয়ে ফুলকপি দিয়ে একটা কোনো সবজি করে নেবো আর রুটি খেয়ে নেবো আমরা। তো দই আনতে গিয়ে এই নিমকিটাও আমি নিয়ে এসেছি দুজনের জন্য, কারণ সন্ধ্যেবেলা তো একটু খিদে পাই, আর এই নিমকিটা আমার 2 দিন থেকে খুব খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম এই নিমকিটা দিয়েই আজকে খেয়ে নেবো চা দিয়ে, তাহলে রাতের খাওয়ারের আগে অতটা খিদে পাবে না, নাহলে না রাতের খাবার টাইম হতে হতে খুব খিদে পেয়ে যায়। দাঁড়াও, চাটাকে ওখানে একটু ফুটতে দিয়েছি, ওটা আগে ফুটে যাক। ব্যাস, চাও আমার ফুটে গেছে, এবার চাটাকে ঢেলে নিই।
আবার এখন তো 6:10 বেজেই গেছে, একটু পরে আবার আমি জয়কে সবজি বাজারে পাঠাবো, কিছু আমার সবজি লাগবে সেইগুলোকে বলবো জয়কে নিয়ে আসতে। চাই কি আগে দুজনে চাটা খেয়ে নি। তো রেডি হয়ে গেল আমাদের সন্ধ্যাবেলার চা জলখাবার, এটাই আমাদের চা জলখাবার। তো এখন খেয়ে নি আগে চাটা। আর এই চা খেতে খেতে এভাবে চায়ের কাপটাকে হাতের মধ্যে জড়িয়ে ধরতে বেশ ভালো লাগে, কারণ একটু হাতটা শান্তি পাই গরম গরম তাপ লাগে বলে। আর এখন 6:30 বেজেই গেছে অলমোস্ট, আধা ঘন্টা পরে চাটা খেয়ে জয় বেরোবে, কারণ এই সময় 7টার দিকে বাজারে গেলে না সবজি অনেক কম দামে পাওয়া যায়, তো একটু পরেই ও বাজারে চলে যাবে। আর দেখো সবজি সব কিছু নিয়ে চলে এসেছে জয়, আর ওকে বলেছিলাম সব কিছু সবজি 500-500 করে নিয়ে আসতে, যেহেতু বলেছিলাম এই সময় গেলে কম কমে পাওয়া যায়, 10-15 টাকা কেজিতে পেয়ে 1 কেজি 1 কেজি করে সমস্ত সবজি নিয়ে চলে এসেছে। কি বলবো বলো তো, এত সবজি এখন আমার ফ্রিজে জায়গাও ধরবে না, তাই দেখি ডিক্কির মধ্যে যা যা জায়গা ধরে সেগুলো রেখে দেব, আর তাছাড়া সব কিছু আমি ওখানে উপরে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে, এত সবজি রাখারও জায়গা নেই। দাঁড়াও সব কিছু আমি ফ্রিজে একবারে ঢুকিয়ে রেখে দিচ্ছি, তাহলে সবজিগুলো অনেকদিন ভালো থাকবে। এত সবজি তো আমরা 1 সপ্তাহ শেষ হব হয়ে না, 2 সপ্তাহ বাজার নিয়ে চলে এসেছে, বলেছিলাম 1 সপ্তাহ বাজার আনতে। আর সবজি নিয়ে আসার সময় আমার জন্য জয় এতগুলো চকলেট নিয়ে এসেছে, দেখো কত। আমার এই চকলেট পেলে কিন্তু আমি খুব খুশি হয়ে যাই, কারণ চকলেট আমার খুব ভালো লাগে, আর বিশেষত ভালো লাগে এই কিটক্যাটটা। এই কিটক্যাটটা আমার হচ্ছে সব থেকে ফেভারেট, ও কিন্তু জানে তাই এতগুলো কিটক্যাট নিয়ে এসেছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। ওকে বাই।